রিক্সার পিঠে ড্রাইভিং সিটে দুরন্ত মাশরাফির ছুটে চলা। গেল বছর ডিপিএল এর এই মুহূর্তটার মতোই আবারও 22 গজের ক্রিকেটে ছুটতে চলেছেন নড়াইল এক্সপ্রেস। যুক্তরাষ্ট্রে টি-10 টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে কামব্যাকের অপেক্ষায় টাইগারদের সাবেক ক্যাপ্টেন। গেল এপ্রিলে শেষবারের মতো খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে, এরপর থেকেই আছেন ক্রিকেটের বাহিরে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর লোকচক্ষুর আড়ালেই আছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ছাত্র আন্দোলনে তার নীরবতায় দেশজুড়ে হয়েছে নানা সমালোচনা। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমেছিলেন ম্যাশ, তবে রাজনৈতিক ব্যস্ততা আর ইঞ্জুরিতে খেলা হয়নি পুরো আসর। সেই সিলেট স্ট্রাইকার্সের মালিকানাধীন যুক্তরাষ্ট্র টি-10 মাস্টার্সের ফ্রাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে আবারও 22 গজে ফেরার অপেক্ষায় মাশরাফি। প্লেয়ার ড্রাফট থেকে মাশরাফিকে সরাসরি দলে ভিড়িয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। একই দলে খেলবেন ম্যাশের বন্ধু এবং টাইগার টিম সিলেক্টর আব্দুর রাজ্জাক। আছেন টাইগারদের আরেক সাবেক পেসার সৈয়দ রাসেলও। তারকা ঠাসা এই দলটিতে আছেন টি-20 বিশ্বকাপ জেতা অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন। লঙ্কান দুই তারকা থিসারা পেরেরা আর অ্যাঞ্জেলো পেরেরাও আছেন এই দলে। মাশরাফি রাজ্জাক ছাড়াও টি-10 এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন দেশের ক্রিকেটের বেশ কিছু পরিচিত মুখ। আলামিন হোসেন, আরাফাত সানি, আরিফুল হক, ইলিয়াস সানি সহ আছেন বেশ কিছু টাইগার ক্রিকেটার। 6 দলের এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরটি মাঠে গড়াবে 8 নভেম্বর। 17 নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে ক্রিকেটের তারাদের নিয়ে সাজানো এই টুর্নামেন্টটা। খেলোয়াড় মাশরাফিকে আরেকবার বল হাতে দেখার অপেক্ষায় নিশ্চয়ই দিন গুনছেন নড়াইল এক্সপ্রেসের ভক্তরা। রেদওয়ান শাওন, 71।